আমি কি করলাম? কি করলাম? কি করার বাকি আছে? কি বাকি আছে? বিয়ে বাড়িতে যাবার আগে অন্তত হাজার কথা বললাম, তুই তার একটা কথা মেরেছ। আমি ভেবেছিলাম অন্তত বাবার সামনে ভদ্রভাবে আচরণ করবে, তা না, বারবার বারণ করা সত্ত্বেও বাবার মতো চোখে মারলে। এত বড় তোমার সাহস হলো কি করে? ইডিয়েট, যা পাগলামি তুমি করেছো করেছো, তা বলে তোমার ওই মাতাল বাবা বিনা নিমন্ত্রণে ওখানে পৌঁছে যাবেন? শালা মারকুটে মাতাল! তুমি আমাকে গালাগালি করছো ঠিক আছে, কিন্তু আমার বাবা কি করেছে? ওনাকে গালাগালি করছো কেন? উনি এসবের যোগ্য, একটা অপদার্থ। তুমিও তো নিজের বাবাকে মদ খেয়ে গালাগালি করো, রাস্তায় মারপিট করো, আর বাড়িতে ভালো মানুষ সেজে থাকো। বোনদেরকে ফোন পাগলি, মেকআপ পাগলি বলো। দেখো সিধু, আর কোনোদিন এই ধরনের কথা বলবে না। প্রিয়া বলছি। তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? যা ক্ষতি তুমি করেছো, খুব খুশি না? সরি সিধু, আমি যে মাঝে মাঝে ড্রিঙ্ক করি সেটাও বলে দিলে। আমি সরি বললাম তো, প্লিজ এসব কথা ছাড়ো। তুমি জানো বাড়িতে তুমি আমার কি ক্ষতি করেছো? আমার সমস্ত ইমেজ শেষ, ওদের কাছে আমি এখন একজন গুন্ডা, মাতাল। তুমি হঠাৎ করে এত নিজ কি করে হয়ে যাবে ওদের কাছে? আর তাছাড়া একদিন একদিন তোমার সম্বন্ধে ওরা সব কিছু জেনে যাবে। আর একটাও কথা বলবে না, এতে আমার বাবা মা কত কষ্ট পাবে জানো? ভাববে আমাকে ওরা ঠিকমতো শিক্ষা দেয়নি, ভাববে যেন ঠিকমতো মানুষ করতে পারেনি ওরা আমাকে। আর এর পরে ওরা আমাদের বিয়ে মেনে নেবে আমি ভাবতেই পারছি না। ওরা আমার সম্বন্ধে কি ভাবছে এখন? তুমি আমার কথা একটুও ভাববে না? আমি তোমাকে ভালোবাসি, রাইট? এর থেকে বেশি তুমি কি চাও? প্রতিবার তুমি করবে আর আমি তোমার সম্বন্ধে ভাবতে থাকবো? হ্যাঁ, আমি তোমার সম্বন্ধে ভাবতে থাকবো, বলো। ভাববো, ভাববো। চলে আয়। আর কতক্ষণ ভাববি? যা বাড়ি যা। আমার বাড়ি যেতে খুব ভয় করছে, বাবার দেওয়া সাত দিনের আজই শেষ দিন। তুই কি প্রিয়াকে ছাড়া বাঁচতে পারবি না? তাহলে তুই এখন বাড়ি যা। কালকে তোর বাবা তোকে কি বলবেন সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো তুই তোর বাবাকে কি বলবি। আর যদি প্রয়োজন হয় তুই তোর বাবার বিরুদ্ধে।